कुलेन्दीवरम कांतिमिन्दुवदनम बरहावतं सप्रियं शिवशंकमुदर कौस्तुभधरं पीतांबरं सुंदरं गोपीनां नयनात्पलार्चिततनुं गोगोपोसंगावृतं गोविंदं कलवनवादनं परं दिव्यांगं भूषणं भजे। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन आम्रा गौड़ियगण मृत्यु पर्यन्त आमादेर विशेषताटाके बजाय राखबार चेष्टा करब। सिलो सरस्वती ठाकुर जानिएछेन आम्रा गौड़ियगण आम्रा आमादेर विशेषताटाके आमादेर स्पेशालिटीटाके सर्वदाई बजाय रखार चेष्टा करब। ए जीवने तो करबई एवं शरीर छेड़े देवार पर जखन नित्य जगते प्रविष्ट हब सेखनो आमरा आमादेर वैशिष्ट्यटाके विशेषताटाके आमरा अवश्य बजाय रखब। ए विशेषताटार माने हलो सेवागत वैशिष्ट्य एवं सिद्धांतगत वैशिष्ट्य। सेवागत वैशिष्ट्य आछे बोलेई आमरा गौड़ियो आमरा श्रीमती राधारानीर अंतःकरणे जे भाव सेई भाव अनुजायी आमादेरके सेवा करबार कथा बला हयेछे गुरुवर्गेर सेई रकम आदेश शास्त्रीय सेई रकम सिद्धांत। আর সিদ্ধান্ত আর সেবাতে বাস্তবিক পক্ষে সূক্ষ্ম বিচারে কোনো ভেদ নাই। যেটাকে সিদ্ধান্ত বলা হয় সেটা প্রয়োগ করতে গেলে যখনই আমরা অ্যাপ্লাইড ফর্মে দেখি সেটা সেবা। আর সেবা কীভাবে হয় তার বিচার বুদ্ধি সমস্ত সিদ্ধান্ততে পাওয়া যায়। কাজেই অপ্রাকৃত রাজ্যের এই যে লীলা কথা আদি শ্রবণ সেবা করবার যে ব্যবস্থা এগুলো গোস্বামীগণের অনুমোদিত, ঠিক যেমনভাবে সেরকম পদ্ধতিতে আমাদের আচরণ করলে ভালো হয়। কালকে আচরণ আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম শ্রী রসামৃত সিন্ধুতে শ্রী রূপ গোস্বামী পাদের সেখানে বলা হয়েছিল ক্লেশাগ্নি ভক্তির কথা। ভক্তিতে কি হয়? ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চসা ইত্যাদি বলা হয়েছিল। ক্লেশাগ্নি কথার ব্যাখ্যা মোটামুটি করা হয়েছিল। সেখানে আধ্যাত্মিক আধিভৌতিক আদিদৈবিক বিভিন্ন যে ক্লেশ জীবের প্রাপ্ত হয় সেইগুলো থেকে সম্পূর্ণরূপে ছুটি পাওয়া যায়। ক্লেশাগ্নি আরব্ধ পারব্ধ কূট বিভিন্ন রকমভাবে পাপ পাপ বীজ এগুলো সমস্ত থাকে। যতক্ষণ পর্যন্ত না সাধকের জীবন থেকে এইগুলো সমস্ত মুছে না যায়, যতক্ষণ পর্যন্ত না সাধকের হৃদয় থেকে সম্পূর্ণ অনর্থ বিদায় নেয়, ততক্ষণ পর্যন্ত বাস্তবিক ভক্তি শুরু হয় না। অনর্থগ্রস্ত অবস্থায় ভগবানের ভজন বাস্তবিক পক্ষে হয় না। তথাপি সাধক গুরু বৈষ্ণবের আদেশে আনুগত্যে চেষ্টা করেন এবং করতে করতে অনর্থ নির্মুক্ত অবস্থায় সমস্ত কিছু বোঝা যায়, বাস্তবিক সেবা এবং জিহ্বাতে শুদ্ধ নাম উদিত হয়। জিহ্বায় শুদ্ধ নাম উদিত হওয়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত আনন্দের বিস্তার হয়, সমস্ত ইন্দ্রিয় জুড়ে এক আনন্দ বাসা বাঁধে। এখানে বলা হয়েছিল যে এই যে শুদ্ধ নামের কথা,
শুদ্ধ নাম সহসা উদয় হয় না। এখানে ভাগবত শাস্ত্র আদি প্রমাণ দিচ্ছেন যে যখন অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈঃ সেবন মুখে হি যুহায়াম আদৌ স্বয়মেব স্ফুরতি অধঃ। বলছেন এই নামকে কেউ জোর জবরদস্তি করতে পারে না, আমার নাম বাকি আছে বেশি করে নাম করে নেব, এটা হবে না। বলছেন সেবন মুখে হি যুহায়াম স্বয়মেব স্ফুরতি অধঃ, যখন সমস্ত ইন্দ্রিয় ভগবত সেবায় উন্মুখ হয়, আমার চক্ষু ভগবানের রূপ দর্শন করতে চায়, ভক্ত দর্শনের জন্য ভক্তের চরণ কমল, যেটা অম্বরীশ মহারাজের আমরা শুনেছিলাম, সবই মন কৃষ্ণ পদারবিন্দ বাচাংশে বৈকুণ্ঠ গুণান বর্ণনে করৌ তৎ মন্দির মার্জনাদিষু সুতিন চকারোচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দেশৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ইত্যাদি। এর দ্বারা আমরা দেখেছিলাম কিভাবে সঙ্গ করা যায়, অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়কে কিভাবে ভগবত সেবায় এনগেজ করা যায়। সমস্ত ইন্দ্রিয়গ্রামকে যেগুলো অনন্তকাল ধরে বহির্মুখ অবস্থায় বিচরণ করছিল, সেই ইন্দ্রিয়গণকে কিভাবে ভগবত সেবায় নিয়োজিত করা যায়, বশীভূত মন বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা হতে পারে। আর তারও আমরা উত্তর পেয়েছি একমাত্র সদ্গুরু বৈষ্ণবের কাঁটায় কাঁটায় সেবা। ভুল করলে তাদের যদি কষ্ট হয়, সেখানে আবার অসুবিধে, তখন নানা রকম বিপদের সম্ভাবনা। সেই জন্য সদ্গুরু বৈষ্ণবে সেখানে বলছেন সদ্গুরুর বাস্তব সেবার দ্বারা এই ইন্দ্রিয় জয় আদি স্বাভাবিকভাবে হয়ে থাকে। শাস্ত্র বলছেন ভাগবত, এই যে ইন্দ্রিয় আদি জয়ের জন্য আমি এত চিন্তিত হয়ে পড়েছি, এ যদি স্বাভাবিকভাবে আনুষঙ্গিক রূপে এগুলো জয় হয়ে যায়, কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। ইন্দ্রিয় আদি জয়ের বিষয়ে এগুলো স্বাভাবিকভাবে হয়ে যায় গুরু বৈষ্ণবের সেবার দ্বারা, কিন্তু এটা সঠিক পদ্ধতিতে হওয়া প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আমি গুরু বৈষ্ণবের না হতে পারি, ততক্ষণ পর্যন্ত তার সেবা আমি পারব না। তার হৃদয়ে আমার হৃদয়ে একতা প্রাপ্ত হবে, হারমোনাইজড হয়ে যাবে, সম্পূর্ণরূপে মিলে যাবে। চিত্তবৃত্তি যখন এরকম একটা একই ছন্দেতে নাচবে, চিত্তবৃত্তির যে গুরুপাদ পদ্ম গুরুবর্গ যে সমস্ত সঙ্গীত গেয়েছেন, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত ধামেতে বংশীবাদন করছেন, সেই বংশীবাদন যেটা করছেন সেটাকেই পরবর্তীকালে দেখা যাবে যে এইটি আমাদের কামগায়ত্রী, এবং এইটি বংশীধ্বনি রূপে যারা সেই অবস্থায় বিচরণ করছেন তাদের কর্ণগোচর হয়। কৃষ্ণের বংশীধ্বনি সর্বদাই কর্ণগোচর হয়, যাদের হয় তাদের হয়, সবার হয় না। আর জেনে রাখবেন এই যে শব্দের থেকে জগতের উৎপত্তি, যদি কোনো সময় সুযোগ হয় তাহলে শব্দব্রহ্ম সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা হবে। কি করে শব্দ থেকে জগতের উৎপত্তি হয়েছে শুনলে অবাক লাগবে। শব্দ থেকে জগতের উৎপত্তি, যেটাকে আমরা ওঙ্কারনাথ বলি, যেটাকে বংশীধ্বনি বলছি, সব দেখা যাবে সেটা কোন কোন অবস্থায় কিরমভাবে অনুভূত হচ্ছে, আশ্চর্য বিষয়। ভাগবতে এই কথা বলা আছে, হৃদি অবিচ্ছিন্ন ওঙ্কার, হৃদয়ের ভেতরে নিরবচ্ছিন্নভাবে এক ওঙ্কারনাদ হয়ে যাচ্ছে। হৃদয়ের মধ্যে একটা নিরবচ্ছিন্নভাবে একটা ওঙ্কার নাদ হচ্ছে, যেমন ঘণ্টা নাদ বিষর্ণবধ, একটা ঘণ্টাকে একবার বাজিয়ে দিলে তারপর সেটা ইকো হতে হতে যেমন শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যায়, ঠিক সেরকম ধরনের হৃদয়েতে একটা ওঙ্কার নাদ সর্বদাই হচ্ছে। যখন থেকে জন্মগ্রহণ হয়েছে তখন থেকে সেটাকে বোঝা যাবে না,
কিন্তু দুটো কর্ণমূলকে খুব খুব যদি খুব জোরে যদি আবদ্ধ করা যায়, দেখুন ভেতরে ওম করে একটা আওয়াজ হয় সর্বদাই। এটা ভালো করে অনুভব করার চেষ্টা করলে বোঝা যাবে, এটা ছাড়া কিছু নেই। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম মন্ত্র যেটা আছে সেটার দ্বারাই কিন্তু এটাকে সৃষ্টির বীজ বলা হয়। এই শব্দব্রহ্মের অনেক অ্যানালিটিক্যাল আলোচনা হওয়া দরকার। আমরা যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না বাস্তব আমাদের শুদ্ধ গুরু বৈষ্ণবের সিদ্ধ মহাত্মা সেবা না হয় বাস্তবভাবে, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় জয় হতে পারে না। ইন্দ্রিয় জয় অন্য কোনো পদ্ধতিতে করতে গেলে বিক্ষেপ হয়, অনেক আঘাতপ্রাপ্ত হতে হয়, সেখানে কেউ জয়যুক্ত হতে পারে না, পরাজিত হয়ে যায়। কিন্তু যখনই সদ্গুরু বৈষ্ণবের আশ্রয়েতে তাদের সঙ্গে থাকা হয় তখন দেখা যায় অনায়াসে যেটা এত কষ্ট করে হয়নি সেটা অনায়াসে হয়ে যায়। রজস্তমশ্চ সত্যেন, ভাগবতের এটা শ্লোক, ভাগবত বলছেন রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎসর্বম গুরু ভক্ত্যা পুরুষ হি অঞ্জসা জয়েত। অঞ্জসা মানে ভেরি ইজিলি, অত্যন্ত অনায়াসে জয় করা যায়। রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎসর্বম গুরু ভক্ত্যা পুরুষ হি অঞ্জসা জয়েত। ভাগবতে ভগবান বলছেন গুরু মানে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কথা বলা হয়েছে, দুটোর মহিমাকে এক জানতে হবে। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন আমাকে যিনি মন্ত্রদান করলেন সম্বন্ধ জ্ঞানদাতা, যিনি আমাকে মন্ত্রদান করলেন আমাকে কর্ণমূলে আমাকে বাঁচাবার জন্য, মন্ত্রকথাটার অর্থ বাজারের লোক যা জানে আমরা গৌড়ীয়গণ সেই মানে জানি না, আমাদের অন্য মানে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যে যে জিনিস গুরুদেব আমার শ্রীকর্ণে দিয়েছেন, যে মন্ত্রের স্বরূপ আছে, যে মন্ত্রের বাস্তবতা আছে সেটা কেবল খালি শব্দ নয়, জড় শব্দ নয়, আর যেটা তিনি নিজের সাধন বলে তেজিয়ান করে সেই জ্যান্ত মন্ত্র যেটাকে বলে বাস্তব ভগবানকেই দিয়েছেন। কোনো ব্যক্তিকে যদি বলা হয় তুমি কি ভগবান পেয়েছো, সে ব্যক্তিটা বোকার মতো বলবে আমি তো ভগবানকে পাইনি। বাস্তবিক পক্ষে যদি ও সুপার কনসিয়াস সোল হয়, অপূর্ব চেতন শক্তি যার মধ্যে আছে সে সঙ্গে সঙ্গে বলে দেবে। যেমন আমি উদাহরণ দিলাম গৌরপাশ্ব রঘুনাথ দাস গোসাই, তারপর অন্য অন্য সমস্ত আরও উদাহরণ আছে প্রভুপাদের কথা, গৌরকিশোর বাবাজি মহারাজের থেকে মন্ত্র নেওয়ার জন্য তাকে গুরুরূপে গ্রহণ করছেন, বাবাজি মহারাজ কিছুতেই গুরু শিষ্য করেন না কিন্তু তিনি নেবেন। সতেরোবার পরি উপেক্ষার পর আঠেরোবারের বার তিনি জয়যুক্ত হলেন, নচেত তিনি বলেছিলেন আমি গঙ্গায় ঝাঁপ দেবো দিয়ে আমি প্রাণ, আপনাকে কৃপা করতে হবে না। তখন বাবাজি মহারাজ দৌড়াচ্ছেন কৃপা করলেন। কিন্তু আমার বলবার উদ্দেশ্যটা হলো এই, যখন এরকম ধরনের সিদ্ধ মহাত্মা যখন আমাকে মন্ত্র দেন খুব গম্ভীরভাবে চিন্তা করতে হবে। যখন আমাকে এরকম ধরনের যে অবস্থায় যারা রয়েছেন দিব্য ভূমিকা যাদের, যাদের বাইরের দৃষ্টিতে আমার মতো পাপিষ্ঠকে উদ্ধার করবার জন্য জগতে তার তনুটাকে বজায় রেখেছেন, বাস্তবিক গোলকে তো সর্বদা বিচরণ করছেন তিনি। বিশ্বনাথ চক্রবর্তীবাদী সম্বন্ধে অনেক কথা বলেছেন, অনেক রকম কথা। এখন প্রশ্ন হলো যখন এরকম ধরনের এক মহাপুরুষ আমাকে মন্ত্রদান করেন, সেই মন্ত্র যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শহরী, এই কথাটা সেখানে সত্য হয়। অর্থাৎ গুরুপাদপদ্ম যখন কানেতে আমাকে মন্ত্রদান করেন তার সঙ্গে সঙ্গে ভগবানকে দিয়ে দেন, কেউ বুঝতে পারে না সেটা, এটা অনুভব ফিলিংস হয় না। গুরুপাদপদ্ম যখন মহাপুরুষ আমাকে মন্ত্রদান করেন সেই মন্ত্রদানের সঙ্গে সঙ্গে ভগবানকেই তোমার দিয়ে দেন, অপার সম্পত্তি তোমার কাছে চলে আসে। কিন্তু তোমার চেতনা শক্তির অভাবের জন্য তখনও পর্যন্ত তোমার অনুভব হয় না, এমনকি অনেকে ৪০ ৫০ ৬০ বছর ভজন করার পরেও
সেটা অনুভব করতে পারেন না। আবার অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি তার মধ্যে কৃপা সঞ্চারিত হয়, গুরু বৈষ্ণবের করুণা, তারপরে নাম বিগ্রহ স্বরূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ, এই সমস্ত বাস্তব অনুভব হয়। চৈতন্য মঠেতে আমাদের গুরুবর্গ তারা তখন ছোট ছিলেন বয়সে, সেই গুরুবর্গের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে যে প্রভুপাদ যখন আমাদের মন্ত্র দান করেছেন তাহলে তো ভগবানকে দিয়ে দিয়েছেন। ছোট ছোট বয়স তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, প্রভুপাদ তো আমাদেরকে যখন মন্ত্র দান করেছেন, প্রভুপাদ রাধারানীর নিজজন, তাহলে কৃষ্ণকে তো দিয়েই দিয়েছেন, কিন্তু আমরা তো অনুভব করতে পারছি না ব্যাপারটা কি বলো তো, একে অপরের মধ্যে আলোচনা করছেন লীলা এটা গুরুবর্গে। সেই সময় এক মহাপুরুষ, তিনিও গুরু ভাই, তেন অনেক বয়সে জ্যেষ্ঠ, কৃপাপ্রাপ্ত হয়েছেন অনেক প্রচুর পরিমাণে, তিনি সেখানে তাদের আলোচনা দেখে দাঁড়িয়ে গেলেন, বলছে তোমাদের মধ্যে কী কী আলোচনা হচ্ছে, বলে এরকম একটা আলোচনা আমাদের মধ্যে জেগেছে যে কি ধরনের কৃপা আমরা পেলাম যে সেটার কোনো অনুভব হচ্ছে না। তিনি তখন খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, তার নাম হলো শ্রীল ভক্তি ময়ূক ভাগবত গোস্বাই মহারাজ, অত্যন্ত তেজিয়ান বৈষ্ণব ছিলেন। তিনি আলোচনা প্রসঙ্গে বললেন, দেখো সত্যি সত্যি ভগবানকে যে উনি আমাদের দিয়ে দিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? তা তো সন্দেহ নেই, কিন্তু অনুভব তো হচ্ছে না, নাম দিয়েছেন তিনি, কৃষ্ণকে দিয়েছেন। তিনি বললেন, দেখো যখন কেউ ছোট অবস্থায় থাকে, অত্যন্ত ছোট অবস্থা, তার চার পাঁচ বছর বয়স, দু তিন বছর বয়স, এরকম অবস্থায় তাকে যদি তার পিতা বা কোনো গুরুজন মরে যাওয়ার সময় অগাধ সম্পত্তি দান করে যায়, যার কোনো আর ওয়ারিশন নাই, একজন ওকেই দান করে গেছে, কিন্তু সেই সম্পত্তি সের মর্ম বোঝে না, সেই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব থাকে ট্যালবোর্ড আদি বিভিন্ন কোম্পানি থাকে যারা ধন সম্পত্তি সংরক্ষণের জন্য কিছু পেমেন্ট নেয়, তার সম্পত্তির সমস্ত লিগাল ব্যাপার সব সংরক্ষণ করবে, এবং সেই শিশু যখন 18 বছর হয়, যখন সিনিয়র হবে, তখন তার হাতে সেই সম্পত্তি বুঝিয়ে দেবে। ঠিক সেরকম এখন আমরা ছোট আছি, বাচ্চা রয়েছে তোমরা, এই জন্য প্রভুপাদ যে অগাধ সম্পত্তি দিয়েছে তার মর্মটা এখন অনুভব হচ্ছে না, কিন্তু সাধন করতে করতে যখন সে অবস্থায় চেতনার উন্মেষ হবে তখন অনুভব করবে যে প্রভুপাদ সত্যি সত্যি কৃষ্ণকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি এক প্রকারের বলতে গেলে আমাদের হয়েই রয়েছে, কৃষ্ণ প্রাপ্তি একভাবে কথা বলতে গেলে আমাদের হয়েই রয়েছে, কিন্তু কেবল অনুভব করে জাগানো ব্যাপারটা। সেই জন্যই বলেছেন যে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে করে উদয়। এই কথাটাই বলেছেন যে অপ্রাকৃত রাজ্যের যে প্রেম সম্পত্তি এটা জীবের হৃদয়তে সহজাত, এটা লুকিয়ে রয়েছে, এটাকে গুরু বৈষ্ণবের আনুগত্যে এটাকে জাগানোর নামই হলো ভজন, এটাকে জাগ্রত করা, এটার নামই হলো ভজন। তাহলে আমরা দেখলাম আলোচনা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে যে রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয়েত, যে আমরা যে প্রকৃতি জয় ইন্দ্রিয় জয়ের জন্য এত চিন্তিত হয়ে রয়েছি, ভগবান বলছেন রজকে রজস্তমশ্চ সত্যেন, রজতমকে তুমি শতগুণের দ্বারা পরাভূত করো, তারপরে এই শতগুণকেও তুমি সত্যঞ্চ উপশমে এনেছ। উপশম মানে হলো যে আমার একটা রোগ হয়েছে তার উপশম, এটাকে নিবারণ করা, উপশম এনেছ মানে হচ্ছে ঠিক যেই যেইভাবে গুরু বৈষ্ণব আদেশ করেছেন সেইভাবে ইন্দ্রিয়গণকে কৃষ্ণোন্মুখী করবার যে প্রচেষ্টা তার দ্বারা উপশম হয়ে যায়। অর্থাৎ আমি একটাই কথায় বলতে চাই, যেমন শত রজকে এই রজতমকে শতগুণের দ্বারা অভিভূত করা হলো, পরাজিত করা হলো, আর শতকে শুদ্ধ সতের দ্বারা, যে কথাটার মানে এক্স্যাক্টলি এই দ্বারায় যে শতগুণটাকেও শুদ্ধ সতের দ্বারা পরাভূত করে শুদ্ধ সতময় জগতের যে বিষয়টা থাকে সেটার দ্বারা অনায়াসেই আমার এই প্রকৃতি জয়
ইন্দ্রিয়গণের জয়, এর জন্য আমাকে আলাদাভাবে কোনো বিশেষ কোনো প্রচেষ্টা করতে হয় না। কিন্তু বোকা লোক অত্যন্ত উগ্র তপস্যা করে, ইন্দ্রিয়কে দমনের জন্য অত্যন্ত কঠোরভাবে বৈরাগ্যের একটা প্রদর্শনী খোলে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা হলো এই, নন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্বসিদ্ধির, নন নির্বিন্ন বিষয় দেখেই যদি তোমার অত্যন্ত ঘৃণা হয়, রাগ হয়, তাহলে নিশ্চয়ই জানবে ওই বিষয়ের প্রতি তোমার আসক্তি গোপনভাবে রয়ে গেছে। যেটার প্রতি আমার আসক্তিও নেই আর যেটার প্রতি আমার ঘৃণাও নেই, সেই ব্যাপারে আমার নিউট্রাল পজিশনে আমি থাকতে পারি নিরপেক্ষভাবে, যেখানে কোনো বিষয় আমাকে পীড়াও দিচ্ছে না অথচ আকর্ষণ করছে না, পীড়া দিচ্ছে না অথচ আমার সেই ব্যাপারে কোনো কোনো অসুবিধেই হচ্ছে না, সেরকম যে বিষয়টা সেটাকে যদি আমি কৃষ্ণ বিষয়ে এনগেজ করতে পারি, সেটাকেই কৃষ্ণ বিষয়ে নিয়োজিত করা যায়, যে বিষয়গুলো আমার অত্যন্ত আকর্ষণ হচ্ছে, সে বিষয়ের প্রতি আমি ডুবে যাচ্ছি, সে বিষয়ের প্রতি আমার দুর্বলতা আছে, বাজ্যে তার জন্য জোর জবরদস্তি বৈরাগ্যের যে প্রদর্শনী তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হয়, সেই জন্য বলছেন নন নির্ভিন্ন নাতিশক্ত। এর মধ্যে একেবারে বিষয়ের ব্যাপারে অত্যন্ত ধিক্কার এরকম আসছে না, নন নির্ভিন্ন নাতি অতি অতি আসক্তিও নেই, যেটা যুক্ত বৈরাগ্য বলা হয় এক কথায়, তার দ্বারা যদি অনুশীলন করতে থাকে, কৃষ্ণ সেবায় সমস্ত কিছু নিয়োজিত করে দেয়, ধীরে ধীরে তার বৈরাগ্য সিদ্ধি হয়, ভক্তিযোগ অশ্বসিদ্ধিত, এইভাবে তার ভক্তিযোগ সিদ্ধি হয়। ভক্তির সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এসব কথা উত্থাপন করতে হলো, ভক্তির স্বরূপ এবং কিভাবে আমি ভক্তি পেতে পারি এগুলো যদি না জানা যায় তাহলে আমার ভক্তি সম্বন্ধে একটা উল্টো ধারণা রয়ে যাবে। সেই জন্য শ্রীল সনাতন গোস্বামীজি শ্রীল বৃহৎ ভাগবতামৃত গ্রন্থেতে সুন্দরভাবে লিখেছেন, ঠিক যে কথাটা এক্ষুনি বলা হলো ভাগবতে, সেখানে বলল সেবনমুখে হি জিহায়ম স্বয়মেব স্ফূর্তি অধঃ, স্বয়ং এই ভগবানের নাম গুণ স্ফূর্তিপ্রাপ্ত হয়, সেবনমুখ জিহ্বার উদয় হয়। আর সেখানে শ্রীল সনাতন গোস্বামীপাদ জানাচ্ছেন যে, সনাতন গোস্বামীপাদ বলছেন যে হরিকথা হরিগুণগান শুনতে শুনতে, হরিকথা হরিগুণগান শুনতে শুনতে এ ইন্দ্রিয়গণের একটা এমন একটা আবেশ হয়। এর ওপরে বলছেন কি শ্লোক বলছেন সেখানে, হরিকথা কৃষ্ণ ভক্তি রসপানাত, কৃষ্ণ ভক্তি সুধা পানাত, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতে, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতে তেষাম পাঞ্চভৌতিক দেহ পি সচ্চিদানন্দ রূপতা। বলছেন কৃষ্ণ ভক্তির রসপান করতে করতে তার ইন্দ্রিয় এবং সমস্ত মন এমনভাবে অভিভূত হয়ে পড়েছে, এমনভাবে সেগুলো সেবায় নিয়োজিত হয়েছে, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিষয়তে, সেখানে দেহ এবং দেহ সংক্রান্ত দৈহিক বিষয় সেগুলো সমস্ত আস্তে আস্তে যেন আবছা হয়ে গেছে, একবার তার কোনো স্মৃতি নাই, এরকম অবস্থা। দেহ দৈহিক বিস্মৃতে, এখানে স্মৃতি নাই বললে খুব ভালো হবে, কেন বিস্মৃতে মানে হলো বিশেষভাবে স্মৃতি মুছে গেছে, বিস্মৃতি, স্মৃতি হলে সাধারণ স্মৃতি আর বিস্মৃতি হলে বিশেষ রূপে স্মৃতি চলে গেছে, বিস্মৃতি। তাহলে এই যে বিস্মৃতি যেটাকে ভাগবতের বর্ণনায় বলা হয়েছে যথা মদিরা মদান্ধ, যেমন এটা জড় উদাহরণ চলে না, তথাপি একটা উদাহরণ দিতে হয় দিলে লোকে একটু মজাও পায়, কেন ওরা তো জড় বিচারগুলো দেখে এসছে এতদিন, অপ্রাকৃত বিষয় বোঝে না। সেখানে বলছে যেমনভাবে মদিরা মদান্ধ প্রচুর পরিমাণে নেশা করেছে, দারুপান করার পর তার যে অবস্থা চেতনা এমন বিলুপ্ত হয়েছে, তার পরনে কাপড় আছে কি না সেও জানতে পারে না, যথা মদিরা মদান্ধ একেবারে সে পাগলের মতো অবস্থা, তার কিছু চেতনা নাই, সে বুঝতেই পারছে না কাপড় আছে কি আছে না। আমাদের গুরুবর্গের মধ্যে
কয়েকজন বর্ধমানের এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, সেখানে ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ আরও কয়েকজন ছিলেন, হয়তো আমার গুরু মহারাজও ছিলেন মনে নাই। সেখানে বলছেন তারা তাদের শ্রীমুখেই শ্রবণ করা, বলে আশ্চর্য ঘটনা। সেখান দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একটা নালাতে একটা সুন্দর কোঁচা করা ধুতি, সেই কাপড়ের বহু ধনী ব্যক্তির একটা ছেলে সে নর্দমায় পড়ে রয়েছে মলমূত্রের মধ্যে। সেখানে সেখানে আর দেখছেন তার বাড়ি থেকে কে খবর পেয়েছে, সেখান থেকে চাকর এসে তাকে যত্ন করে সেই নোংরা নালা থেকে তোলার চেষ্টা করছে, যত্ন করে, বাবু আপনি এখানে পড়ে রয়েছেন উঠুন, এ কি এরকমভাবে তোলার চেষ্টা করছেন। আর বাবু বলছে আমি বেশ আছি, আমার ছেড়ে দে। বাবু বলছে আমি ছেড়ে দে, আমি ভালো আছি, ছেড়ে দে। তো আমাদের বিষয়ী ব্যক্তিগণের ঠিক এরাম ব্যাপার, সবাই বললো আমার ছেড়ে দে, আমি ভালো আছি। কিন্তু গুরু বৈষ্ণব বোঝেন কে ভালো আছে কে ভালো নেই, এই বিচারটা নিজের হাতে গ্রহণ করতে চায়। জীব সমস্ত কিছু বলে আমি আনুগত্য করব, কিন্তু সমস্ত ব্যাপারটা নিজের হাতে নিয়ে নেয়, বলে আপনার আনুগত্য করব, কিন্তু কোনো ডিসিশান কোনো সিদ্ধান্ত কোনো ক্রিয়াকর্ম কোনোটাতেই সে কাঁটায় কাঁটায় মানতে পারে না, সে নিজের একটা নিজস্ব ভাব একটা রেখে দেয়, যার জন্য তার সিদ্ধিলাভ হয় না। এইটাই একটা বিশাল অসুবিধে, কিন্তু এই সমস্তগুলো লোকে বুঝতে চায় না। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিশ্বতে, দেহ এবং দেহ সংক্রান্ত বিষয়ে সমস্ত ভুল হয়ে যায়, তখন আর কিছু মনে থাকে না। সেই সময় এমন একটা অভূতপূর্ব ভাব হৃদয়ের মধ্যে আসে যেটা কল্পনা করা যায় না। শ্রীল বংশীদাস বাবাজি মহারাজ এমনভাবে সেবাতে ডুবে থাকতেন, বাইরের দৃষ্টিতে তার কোনো স্মৃতি থাকতো না, বাইরের দৃষ্টিতে বাইরে কথা বলতেন সবই করতেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, বংশীদাস বাবাজি মহারাজ, এদের ভজনের যে অবস্থাটা সেই অবস্থা সাধারণ ব্যক্তি বুঝতে পারতেন না। বংশীদাস বাবাজি মহারাজ হঠাৎ একটা জায়গা দিয়ে যাচ্ছেন বর্ধমানের, কোথায় যাবেন তিনি জানি না, কোনো জায়গায় নিশ্চয় একটা যাওয়ার ছিল, কোনো গৌর পার্ষদের কোনো জায়গা কোনো দর্শন করতে হয়তো, শ্রীপাঠ দর্শন করতে যাচ্ছিলেন কি তার সেটা যাচ্ছিলেন। যেতে যেতে এক জায়গায় একটা বংশী বট একটা একটা বটবৃক্ষ দেখেছেন, তো সেবককে বলছেন সব নাবা, এই বংশীবট পেয়ে গেছি আর কোথায় যাব। বংশীবট পেয়ে গেছেন এবং ওখানে নেবে একবার জাঁকজমক করে কীর্তন আনন্দ পুজো করছে, আনন্দে তিনি বিহ বংশীবট ভাবছেন। তিনি একটা বিরাট একটা বটবৃক্ষ দেখেছেন, দেখে সেবক বলছে সব নাবা, এই তো পেয়ে গেছি বংশীবট, আর চিন্তা কী, বলে ওখানে ও যে আনন্দে নৃত্য করছেন। আমাদের গুরুবর্গের মধ্যে কেউ তাকে দেখেছেন, বলছেন মহারাজ আমাদের ওখানে উৎসব আছে, আপনি যদি কৃপা করে যান। অত কাতরভাবে তাকে প্রার্থনা করলেন, আচ্ছা আচ্ছা যামো বললেন, যাব বললেন, এইভাবে বলে দিলেন। কিন্তু তার আর স্মৃতি নেই, তার তো সে তো ডুবে রয়েছেন সেখানে। এইভাবে দেখা যায় এই মহাপুরুষগণের জীবনী যখন আপনি আলোচনা করবেন তখন অবাক হতে হয় যে আমাদের তো সাংসারিক স্মৃতি কিছুতেই যাচ্ছে না, আর সেই অবস্থা আমরা বুঝি কৃষ্ণ ভজন করব, কি করে সম্ভব হয়। কিন্তু এই সব মহাপুরুষদের দেখা যায় কোনো জাগতিক কোনো স্মৃতি নাই, স্মৃতি থেকে তারা উপরত হয়েছেন। বাবাজি মহারাজ গঙ্গার তীরেতে এক জায়গায় বসে তিনি একটা ছই করে ছোট্ট, ওর মধ্যে তিনি গৌরনিতাইকে নিয়ে ভজন করতেন, রেখে দিতেন, গৌরনিতাইয়ের সঙ্গে কথা বলতেন নানা রকম, ঝোপর সেটা তো ঝুপড়ি, তার মধ্যে থেকে গৌরনিতাইকে কে গয়না দিয়েছিল সে গয়না গৌরনিতাইকে পরিয়েছেন, গয়না পরবে। গৌরনিতাইকে যখন নতুন গয়না দিয়েছে তখন গৌরনিতাইকে জিজ্ঞাসা করছে গয়না পরবে নাকি, বাঙাল ভাষায় জিজ্ঞাসা করছেন, সমস্ত গয়না পরিয়েছেন যত্ন করে। কিছুদিনের মধ্যে কোনো একজন ব্যক্তি সেসব গয়না চুরি করে নিয়ে চলে গেছে। বাবাজি মহারাজ কুটিয়ে এসে দেখেন গৌরনিতাইয়ের গয়না নাই, গয়না না থাকার জন্য গৌরনিতাইকে এবার জিজ্ঞাসা করছেন গয়না কারে দিছ, গয়না কারে দিছ, মানে গয়না কাকে দিলে, হ্যাঁ গয়না নেই দেখছি, কাকে দিয়ে দিলে নাকি, দিয়েছো। প্রশ্ন করতে করতে কি বুঝলেন কি যে গৌরনিতাই কি উত্তর দিলেন তিনিই জানেন। তিনি তখন কুটিয়া থেকে বেরিয়ে পরের দিন সকালবেলা ভোরবেলা
একজনের বাড়িতে খুব উঁচু বারান্দা, এরম উঠে সেখানে গিয়ে করা নাড়ছেন, নাম ধরে বলছেন, ওগো গৌণ নিতাইয়ের গয়না ইঞ্চ দিয়ে দাও, গৌণ নিতাই পরবো, মানে করা নাচ্ছে কেড়ে, সেই ব্যক্তির নাম ধরে বলছেন, গৌণ নিতাইয়ের গয়না নিয়ে এসছো দিয়ে দাও, কিছু বাজে কথা বলেনি, চুরি করেছো অমুক কিচ্ছু বলেনি। সেই সময় যখন করা নাচ্ছে, দৈত্যের মতো এক ব্যক্তি বেরিয়ে এলো, বেরিয়ে এসে সে তো জানায় তো গয়না চুরি করেছে, জেনে গেছে, এক ধাক্কা মারলেন, সে ধাক্কাতে মজিমা উপর থেকে উল্টে পড়ে গেলেন, গিয়ে একটা পা চিরকালের মতো চোট হয়ে গেল। ওই ঘসরাতে তথাপি তিনি কোনো অভিযোগ করলেন না, তিনি বরঞ্চ এরম আর চলতে পারছেন না, ঘসরাতে ঘসরাতে কুটিয়া এলেন, এসে গৌণিতায়ের কাছে বলছেন, তোমরা গয়না চুরি করালে আর আমাকে আমারে মার খাওয়াইলা, ওই গয়না তুমি চুরি করালে আর আমাকে মার খাওয়াচ্ছ। এইভাবে দেখা যায় এই সব মহাপুরুষের কোথায় মূল পড়ে রয়েছে। কখনো কখনো কেউ ফল দান করে গেছে প্রচুর ফল, সেখানে বাবাজি মহারাজ ভেতরে বসে ভজন করছেন, এক ষাঁড় এসে সেখানে মুখ গলিয়ে দিয়ে তরমুজ আদি সব খেতে আরম্ভ করেছে, তো বাবাজি মা হেসে এসে বলছেন, এক চোরায় দেয় আর এক চোরায় নেয়, খা খা খুব খা, এইভাবে বলছেন হাসতে হাসতে। তো দেখা যায় কি যে করেন, কখনো কখনো বাজারে গেলেন, গিয়ে কোনো জায়গায় বেলা পড়ে গেছে বাজারে, কিছু কানা বেগুনকে ফেলে দিয়েছে, সেগুলো সব তুলে নিয়ে এসে সেগুলো বাদ দিয়ে ছোট ছোট করে আমান্য করে গঙ্গায় গিয়ে ধুলেন, ধুয়ে এবার সেগুলো গান গাইছেন, আর ভগবানের তখনও রান্না হচ্ছে, ভগবান কখন খাবেন কে জানি, ভগবানের রান্না হচ্ছে, ওই গঙ্গার জলে ধুয়ে আনলেন, একটু চাল আর সব ভিক্ষায় পেয়েছেন, সব বেগুন ওই কানা বেগুন সব ছেঁটে সব করে এবার ধুচ্ছেন আর গান গাইছেন, এবার কুটিয়ে এসে রান্না করবেন, কখন ভগবানকে খাওয়াবেন কখন পাবেন। এইভাবে সেই সব মহাপুরুষের যে নিত্যকাল, এই যে অষ্টকালীন যেটাকে বলা হয়, এই লীলাতে তারা প্রবিষ্ট হয়ে রয়েছেন, তাদের বাইরের কোনো স্মৃতি নাই। এরকমভাবে এই মহাপুরুষগণের এক এক ঘটনা শুনলে অবাক হতে হয়, আমাদের দেহ সংক্রান্ত স্মৃতি যায় না, আর মনের বিকার শরীরের অবস্থা কোনো রকমভাবেই ছেড়ে যায় না, আর দেহস্মৃতি সম্পূর্ণরূপে থাকাকালীন অবস্থায় কৃষ্ণকে আমি রাগমার্গে ভজন করব, এসব কথা একটা গল্প কথা, এগুলো গল্প কথা, বড় বড় সব ফিলসফি উজ্জ্বল নির্ময় বিভিন্ন জায়গা থেকে বড় বড় সব এই কথাগুলোকে ফিলসফি মুখস্থ করে বাজারের লোকের কাছে বলা, এগুলোর মধ্যে কোনো সারবস্তু নাই, এগুলোর মধ্যে কোনো সারবস্তু, এগুলো সব সমস্ত লোক ঠকানো বিষয়। যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট রিয়ালাইজেশন না হবে, অনুভব না হবে, ততক্ষণ কিছু হবে না। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এরকমভাবে বলতেন, গজগজ নিজের মনে মনে বলতেন, ও ওখানে এই সমস্ত সিদ্ধান্ত আদি মুখস্থ করছে রূপানুগ রাগানুগ ভজনের, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, জানেন কার কী ধান্দা সব জানেন, বলছেন বই কিনে এসে তো মুখস্থ করা যায়, কিন্তু অনুভবে তো আর আনতে পারবে না, মুখস্থ করু মুস্তু মুখস্থ বিদায় যে মুখস্থ করু, অনুভবে তো আর আসবে না কোনো দিন, সেটা কোথায় পাবে। গৌরকিশোর বাবুজি একা একা বিজ বিজ করে বলছে, মোটাপাটা ওখানে তো রাগানুগা ভজন ইত্যাদি সব মুখস্থ করে বলছে লোকের কাছে, কিন্তু অনুভব কোথায় পাবে, মুখস্থ তো করা যায়, একটু নকল করা যায় গুরু বৈষ্ণব, কিন্তু অনুভব তো হবে না। এইভাবে এই সব মহাপুরুষগণের কথা জানলে পরে অবাক হতে হয়, তাহলে কৃষ্ণ ভক্তি সুধা পানাথ, যেমন পরীক্ষিত মহারাজের শ্রীমদ ভাগবত কথা শুনতে শুনতে দেহ এবং দৈহিক বিস্মৃতি হয়ে গেল, শেষের সময়ে গুরুদেব যখন চলে যাচ্ছেন, গুরুদেব বলছেন নিশ্চিন্ত করে আশীর্বাদ করে গেলেন শিষ্যকে, ভাগবত কথা হলো সাত দিন যাবৎ ভাগবত কথা মনে রাখবেন কন্টিনিউয়াস হয়েছে, দিন রাত কোনো ননস্টপ হরিকথা সাত দিন সমানে হরিকথা হয়েছিল। সেই হরিকথার পরে গুরুদেব আশীর্বাদ করে শিষ্যকে যাচ্ছেন, এবং শিষ্য বলছেন, গুরুদেব এবার তক্ষক কত আমাকে দংশন করবে করুক। গুরুদেব বলছেন, এই শিষ্য বলছেন, পরীক্ষিত মহারাজ এবার তক্ষক আমাকে কত দংশন করবে করুক, আমি কৃষ্ণ গান করতে করতে আমি শরীর ছাড়ব। গুরুদেব আর চিন্তা নেই, যেটা বলবার আগে বললেন, যাওয়ার আগে, তম তুম মরিষ্যে পথি পশুবুদ্ধি মিমাম জহি, তুমি মরে যাবে রাজন, এটা পশুবুদ্ধি, এটা ত্যাগ কর। আর যখন চলে যাচ্ছেন আশীর্বাদ করে গেলেন, আর দশতু অলম গায়ত কৃষ্ণ গাথা,
আমাকে কত তক্ষক দংশন করবে, করুক এবার, আর কোনো চিন্তা নেই, আমি কৃষ্ণ গান করতে করতে আমি শরীর ছাড়ব। এই অবস্থাটা পরীক্ষিত মহারাজের বাস্তব হয়েছিল, অর্থাৎ দেহ দৈহিক বিস্মৃতি, আর এতে তার স্বরূপসিদ্ধি হয়েছিল। যত পরীক্ষিত সাক্ষী শ্রবণগত মুক্তিযুক্তি কথনে, আবার আলোচনা প্রসঙ্গে আমরা দেখি এই যে শ্লোকের আলোচনা হলো, অনেক তার্কিক ব্যক্তি তাদের হৃদয়েতে সন্দেহ জাগবে যে গুরু বৈষ্ণব তো আমাদেরই মতো আহার আদি করছেন, শয়ন করছেন, তাদের আবার রোগ দেখা যাচ্ছে। শ্রীল বামন গোস্বামী মহারাজ বলতেন, অনেকে এসে শ্রীল বামন গোস্বামী মহারাজের কাছে এরকম প্রশ্ন করতেন, বামন মহারাজ সেগুলো কোনো রাগ করতেন না, উত্তর দিতেন। বলছেন, সমাজের লোকের প্রশ্ন আসছে, এত ভজন করে, এত বৈরাগ্য, এত ভজন করে, এত অসুখ কেন? বামন গোস্বামী মহারাজ বলছেন, বামন গোস্বামী হেসে বলছেন যে শরীরের যে ব্যাধি ইত্যাদি এগুলোর সঙ্গে ভজনের তো কোনো সম্বন্ধ, ভজন তো অপ্রাকৃত দেহে তো বৈষ্ণব, এটা তো আর সাধারণ লোক বুঝছে না, তারা এই প্রাকৃত দেহের দর্শন করছেন, গুরুদেবের শরীর খারাপ করেছে, গুরুদেবের অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস্তবিক পক্ষে তো তা নয়, এটা তো তা নয়, তারা তো তাদের সিদ্ধ স্বরূপে তারা ভজন করে যাচ্ছে। বাইরের লোক দেখছেন যে গুরুদেবের এরকম হলো, সেখানে চৈতন্য ভাগবতে পরিষ্কার উত্তর দেওয়া রয়েছে যে বাহ্যেতে গুরু বৈষ্ণবের যত ব্যবহারিক দুঃখ দেখা যায়, পরমার্থে সেও যেন পরমানন্দ সুখ। বলছেন বাহ্য দৃষ্টিতে বৈষ্ণবের যত দুঃখ দেখা যায় বাইরের দৃষ্টিতে, এটা তাদের দুঃখ নয়, এতে তারা অভিভূত নয়। বৈষ্ণবের যত দেখো ব্যবহারিক দুঃখ, পরমার্থে সেও যেন পরমানন্দ সুখ, পরম আনন্দময় অবস্থা তাদের, এটা বোঝা যায় না। এখন আমরা কি করে বুঝব? যাদের তর্ক সম্পূর্ণ হৃদয় জুড়ে বসে রয়েছে, তাদের পক্ষে বোঝবার একটা ব্যবস্থা হওয়া দরকার, যাতে অনায়াসে বোঝা যায় যে সত্যি সত্যিই তাই। কেন আমার তো মন মানে না, ঘুরে ফিরে সেই তর্কেতে চলে আসে, আর যেখানে তর্ক অপ্রতিষ্ঠ বলেই দিয়েছে শাস্ত্র, কিন্তু তর্ক ছাড়া কিছু বুঝতে চায় না। সেখানে একটা উদাহরণ আমি শিক্ষিত সমাজে বলে থাকি, সেই উদাহরণটা আপনারা শুনলে ভালো লাগবে। সেটা হচ্ছে এই যে, একজন ব্যক্তি তার অফিসেতে যখন টিফিন টাইম দুপুরবেলা বসে একটা চিঠি লিখছেন, তখনকার দিনে হ্যালো বলো এইসব ছিল না, অল্প, সে কমে সব হয়েছে সেসব, সেখানে তিনি বসে পত্র লিখছেন। পত্র লিখতে লিখতে হঠাৎ এক বন্ধু, তার নিজের কলিগ, সে ঢুকে পড়েছে, অন্তরঙ্গ বন্ধু, সে বলছে কি করছো? বলছে একটা চিঠি লিখছি। কাকে? বলো ভাইকে। চিঠিটা কমপ্লিট হয়ে গেছে, চিঠি লেখার পর অ্যাড্রেস বসালেন, অ্যাড্রেস বসাবার পর এবার বন্ধুকে বললেন, আচ্ছা তুমি তো বাইরে যাচ্ছ, চিঠিটাকে ড্রপ করে দিও, চিঠিটাকে ফেলে দিও লেটার বক্সে। চিঠিটা হাতে নিয়ে দেখছেন, চিঠিটা হাতে নিয়ে দেখছেন লেখা আছে, সে প্রতীপ ব্যানার্জি, আলিপুর সেন্ট্রাল জেল, ক্যালকাটা 26 লেখা রয়েছে, নিউ আলিপুর, আলিপুর সেন্ট্রাল জেল লেখা রয়েছে। ও তো অবাক হয়ে বলছে, আরে তোমার ভাই যে জেলে, আমাকে তো বলোনি কোনো দিন, তোমার ভাই জেলে, তো ওই তো জেলে, তো তোমার ভাইকে চিঠি লিখছো জেলে? বলছে আমার ভাই জেলে থাকেন, কিন্তু জেলের জেলার, তিনি জেলের সুপারিনটেন্ডেন্ট, অ্যাড্রেসটা দেখলেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তিনি জেলে জেলের দেখাশোনা করবার জন্য সেখানে থাকেন, অ্যাড্রেসটা সেম, কিন্তু বাস্তবিক পক্ষে তার র্যাঙ্ক আছে, সে হচ্ছে জেলের সুপারিনটেন্ডেন্ট। তখন সে বুঝতে পারলো যে অ্যাড্রেসটা এক হতে পারে, অর্থাৎ শ্রীল বামন গোস্বামী মহারাজের অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে, এই পৃথিবীতে রয়েছেন, আপনিও রয়েছেন, অ্যাড্রেস আমাদের এক মনে হচ্ছে, কিন্তু তারা সংসারের মাথায় পদার্পণ করে তারা বিরাজমান রয়েছেন ভগবানের শ্রীচরণে। যেমন ধ্রুব মহারাজের সম্মুখে যাওয়ার সময় যখন মৃত্যু এসে বলল যে মৃত্যুকে জিজ্ঞাসা করছেন কে তুমি, বলো আমার নাম মৃত্যু, বলে আমাকে অতিক্রম করে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারে না। ধ্রুব মহারাজ বিমানে যখন উঠতে যাবেন সেই সময় সেই ভয়ঙ্কর মূর্তি মৃত্যু এসে দেখা দিল। ধ্রুব মহারাজ বললেন যে ঠিক আছে, বললেন কি করলেন, তার মাথাতে পা রেখে মৃত্যুর মূর্ধনি, মৃত্যুর মাথায় পা রেখে ধ্রুব মহারাজ বিমানে উঠে গেলেন।
তো যারা বাস্তবিক ভজন করেন তারা মৃত্যুকে এরম জয় করে তারা অপ্রাকৃত ভগবানের রাজ্যে চলে যান। তাহলে এই উদাহরণের দ্বারা বোঝা গেল বাহ্যদৃষ্টিতে আমাদের দেখলে মনে হয় যেন গুরু বৈষ্ণব আদি আমি তো সব একই, একই রকমভাবে আমরা তো থাকি, ওনারও অসুখ হয় সমস্ত কিছু, এইসব বিচার করে দেখি। তো এই সব যে প্রাকৃত বিচার, এ থেকে ছুটি নেওয়ার জন্য কি করে ভজন হবে? আর এত সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার বাবা, এইটাই হচ্ছে কথা, কী করে ভজন হবে? এইগুলো বুঝলেই তো ভজন হবে। তখন তো স্ত্রী আর পুরুষের তো ভেদ নেই, আমার তো মনে হয় যারা স্ত্রী জাতি তাদের বেশি অ্যাডভান্টেজ, কেন মায়েদের দেখা গেছে যে তাদের সেবাবৃত্তি স্বাভাবিকভাবে জন্মগত একটা একটা থাকে। সবার কথা বলছি না, দুষ্ট ব্যক্তিও আছে সেটা কোনো কথা না, কিন্তু দেখা যায় মায়েদের স্বাভাবিকভাবে একটা সেবাবৃত্তি আছে, ওটা ওটাও জন্মগত। তাহলে সেই সেবাটা যদি এবার মন প্রাণ জুড়ে, যেটা জড় শরীর এবং মনের প্রতি তোমার সমস্ত জড় ইন্দ্রিয় অধিকার করে রেখেছিল, সেটাকে একটাই ফর্মুলা দেয়া হলো কৃষ্ণভক্তি সুধা পানাত, কৃষ্ণভক্তি সুধা পানাত। তাহলে তুমি কৃষ্ণভক্তি রস পান করতে থাকো কন্টিনিউয়াস, এবং দুঃখটাকে তুমি দাঁতে দাঁত চেপে সহ্য করো। একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন, ছিল গুরুপাদ পদ্ম অত্যন্ত কম বয়সে এসেছিলেন প্রভুপাদের কাছে, এরা নিত্যসিদ্ধ পার্শ্ব, এসব অনেক কথা ভক্তিবিনোদ ঠাকুরের জৈবধর্ম তিনি পূর্বাশ্রমে থাকতে এসব করেছেন অনেক কথা, সে সমস্ত ভক্তিরত্নাকর ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের এ ছিলেন শিষ্য, তার সান্নিধ্য পেয়েছেন, আদর পেয়েছেন। এবার যখন তিনি পোট্রাসে সবই চাই, ছোট্ট ছোট্ট বয়স পোট্রাসে চাইকে পেয়েছেন, চাকরি ভালো লাগে না, যখন থেকে প্রভুপাদের সংবাদ পেয়েছেন, এ তো নিত্যসিদ্ধ পার্শ্ব, সেখানে তখন থেকে প্রভুপাদকে আর বলতে পারে নিত্যসিদ্ধ পার্শ্ব। তারা একদা অফিস থেকে এসেই তার জোর করে অফিস যেতে হতো, কারণ গরিব সংসার, কেউই নেই, বাবা মারা গেছে, মা বিধবা মা, অফিস থেকে এসেই নিয়ম ছিল শিগগিরই কাপড় জামা ফেলে দিয়ে শিগগিরই প্রভুপাদের উল্টোডাঙাতে দৌড়াবেন, উল্টোডাঙা এক নম্বর উল্টোডাঙা জংশন, সেখানে প্রভুপাদ সব ভাড়া করা বাড়িতে গৌরীয়মঠ মিশন খুলেছিলেন। অনেক কথা এগুলো পরে শুনবেন যখন আপনাদের সঙ্গ হবে আমার আরও কথা। সেখানে দেখা যায় তিনি শিয়ালদার দিকে থাকতেন, সঙ্গে সঙ্গে দৌড়ে যেতেন, একদা কী করেছেন সঙ্গে সঙ্গে এসে সব ফেলে দিয়ে তাড়াতাড়ি করে, কাপড়ের জুতো ছিল তখনকার দিনে, কাপড়ের জুতো যে শুদ্ধ ছিল, তাড়াতাড়ি পরে শিগগিরি প্রভুপাদের কাছে দৌড়াবেন প্রভুপাদের হরিকথা শুনতে। আমি বলতে চাইছি এই কারণে হরিকথার প্রতি কিরম ট্রিমেন্ডাস আকর্ষণ থাকলে পরে যেটা বললাম সেটা সিদ্ধ হয়। শুধু আমি শুনি তো সবাই শোনে, ওরম শোনার কথা বলছি না, যেরকম শুনেছিলেন পরীক্ষিত মহারাজ, যেরকম শুনেছিলেন ধুন্দুকারী, তিনি কাপ তিনি সঙ্গে সঙ্গে জুতোটা পরে দৌড়ে চলে যাবে, সেই সময় ওই এই যে কাপড়ের জুতো যেটা কেটস, ওর ভেতরে একটা ক্যাঁকড়া বিছি ছিল, এমন দংশন করলেন সেই জংশনে বাপ রে মারে হয়ে যাবে। কিন্তু তিনি কিন্তু চিৎকার করলে মা জেনে ফেলবে তোর একটা কিছু হয়েছে, কিচ্ছু না বলে কেসটাকে খুলে ওটাকে ঝেড়ে মারলেনও না, ক্যাঁকড়া বিছিটাকে বেঁধে দিয়ে ভালো করে আমাকে কামড়ে দিল, ওটাকে ছেড়ে দিন, যা 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 তোর মতো যা। ওই অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি ছুটতে ছুটতে প্রভুপাদের কাছে এসে বসলেন, ধন্যবাদ করে বসে রয়েছেন, সমস্ত মুখ লাল, প্রভুপাদ হরিকথা বলছেন। অনেক সময় দেখবেন যারা হরিকথা বলেন তারা অনেক সময় চোখ বুঝে বলেন, কেন অনেক বিক্ষেপ হয় বাইরে, আমার কালকেই তো এমন বিক্ষেপ হলো যে যে কথা বলতে চাই কিছু হলো না, এগুলো অপরাধ করে, আমি কি করব, আর করার কিছু থাকে না। সেখানে প্রভুপাদ কখনো কখনো চোখ বুঝে হরিকথা বলতেন, গুরুপাদ পদ্মকে আমারও অভ্যাস অনেক সময়, আর কখনো কখনো চোখ খুলতেন, খুলে যেই তার দিকে তাকাচ্ছেন প্রভুপাদ তো অন্তর্যামী বুঝতে পেরেছেন যে কিছু একটা হয়েছে। অন্তর্যামী সব হরিকথা যখন সব হয়ে গেল, সবাই চলে গেলেন, তখন কাছে দেখে জিজ্ঞাসা করছেন সত্যি কথা বলো তোমার কি হয়েছে, তখন বাধ্য হয়ে বলতে হল। প্রভুপাদের করুণা যেন মনে হলো তখন গামছা মোড়ার মতো তার উপর বর্ষিত হয়ে গেল, যে যার হরিকথায় এরকম নজর পৃথিবী তোলপার হয়ে যাক, আমার
কোনো দেখার দরকার নেই। প্রভুপাদ এই কথাই বলেছেন, তার সমগ্র পৃথিবী আগুন লেগে যাক, তোমার কি ক্ষতি হয়েছে, তুমি বসে কেবল এই হরিকথা শোনো, তোমার নিজের চিন্তা করো, তুমি পারবে না যেতে। এইরকমভাবে আমার বলার উদ্দেশ্য হলো সমস্ত সলিউশন এক জায়গায় পেয়ে যাবে। যদি কেউ প্রশ্ন করে স্ত্রীরাজ স্ত্রী জাতি কী করে ভজন করবে, এটা বোকার কথা, স্ত্রী জাতি তো ভজন করবে। বাকি যারা কর্মক্ষেত্রে ব্যস্ত রয়েছেন তাদের ব্যস্ততা তো আছেই, তারা তো রোজগার করেন। আর ভাগবতে তো একবারে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, নিদ্রয়া হিয়তে নক্তম বাব্বায়েন চ বাবায়ো, বলছেন নিদ্রয়া হিয়তে নক্তম, রাত্রিকালে স্বয়ং তো আমাদের সময়গুলো নিয়ে যায়, আর ব্যব্বায়েন চ বয়ম, আমাদের বয়সটা চলে যায় কানকিরাতে। আর দিবাচ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা, কি সুন্দর উত্তর, নিদ্রয়া হিয়তে নক্তম ব্যব্যয়েন চ বাবায়ো, দিবাচ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা, কুটুম্ব ভরণেন বা, কুটুম্ব ভরণে তো সময় চলে যায়। তো এখানে যদি আমার ছেলে মেয়ে যা কিছু আছে সমস্ত কিছু কৃষ্ণের, আমার নয়। এই আমার বুদ্ধিটা যদি ত্যাগ করে সম্পূর্ণরূপে ডেডিকেটেড অবস্থায় বাস্তব এক সদ্গুরু বৈষ্ণবকে আশ্রয় করে যদি ভজন করা যায়, তাহলে কৃষ্ণ ভজন কী করে হয় না আমি সেটা দেখতে চাই। কৃষ্ণ ভজন কী করে হবে এটা প্রশ্ন, কি কৃষ্ণ ভজন কী করে হবে না, হলো না কেন সেটা আমি জানতে চাই। আসল কন্ডিশনটাই কেউ মানতে চায় না, যে কন্ডিশনগুলো মানলে পরে বাস্তবিক কৃষ্ণভজন হতে পারে হয় সেটাই মানতে চায় না। আর এসে প্রশ্ন করবে কৃষ্ণভজন হয়, স্ত্রী জাতির তো সুবিধে, যত দেখা যায় যত স্ত্রী জাতি তাদের ভজনের সবচেয়ে সুবিধা, তার তো সেবা মায়ের মায়ের জাত তারা। এমনকি মুসলিম যে আছেন আমাদের আকবর, তার এক পত্নী 50 না 52টা পত্নী ছিলেন, তার মধ্যে এক পত্নীর নাম ছিল যোধাবাই, সে কৃষ্ণকে পেয়ে গেলেন। আর অন্য যে চিতরের যে তার যে কন্যাকে বিয়ে করেছিলেন সেও ভজন করতেন অপূর্ব। কাজেই ভজন করে কৃষ্ণকে পাওয়ার যে পদ্ধতি সেটা যদি কানে না যায়, তাহলে আমাদের হিন্দিতে একটা বলে ভৈঁসো কা সামনে ভেড়ি পিট না, ভৈঁসের সামনে ঢ্যাম ঢ্যাম করে বাজিয়ে ভৈঁসের জাবর কাটছে, তা লাভ কী হবে, লাভ কিছু হয় না। তাহলে আমরা মোটামুটি এইসব আলোচনার মাধ্যমে এগুলোর আলোচনার এই কারণে যে অপ্রাকৃত জগতের সঙ্গে প্রাকৃত জগতের পার্থক্য, যে অনন্তের পার্থক্য সেটা অনুভব করা। তারপর সঙ্গে সঙ্গে আজকে আমরা শুরু করে দেবো এখানে।